সম্প্রতি গ্রেট পিরামিড অফ গিজার কেন্দ্রস্থলে একটি গোপন স্থানের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে এই সরু আকৃতির গোপন স্থানটি উন্মোচন করবে এই পিরামিডের 4,500 বছরের রহস্য। সন্ধান পাওয়া গোপন স্থানটি একটি সরু হলঘরের মতো, দৈর্ঘ্যে 30 ফুট। গিজার পিরামিডের 3টি কামরা আকৃতিতে অনেক বড় ও বিশেষ বৈশিষ্ট্যধারী। এগুলোর মধ্যে নিচের দিকে রানীদের কক্ষ অবস্থিত, একটি উপরে, আড়াআড়িভাবে রয়েছে একটি হলঘর যাকে বলা হয় প্রধান গ্যালারি। প্রধান গ্যালারির অপর প্রান্তে অবস্থিত ফেরাউন রাজাদের বিশেষ কক্ষ। খুঁজে পাওয়া গোপন স্থানটির অবস্থান পিরামিডের প্রথম গ্যালারির ঠিক উপরের দিকে। গবেষকদের অভিজ্ঞতা বলে এই গোপন স্থানটিতেই লুকিয়ে রয়েছে পিরামিডের বাকি সব রহস্য। এই স্থানে পাওয়া যাবে এমন সব তথ্য যা বিজ্ঞানীদের অনেক প্রশ্নেরও উত্তর বহন করবে। প্রত্নতাত্ত্বিকেরা প্রত্নতাত্ত্বিকদের এত বছরের অক্লান্ত পরিশ্রমের পরেও যে স্থানটি নিজেকে সবার অন্তরালে রাখতে সক্ষম হয়েছিল, সেই স্থানটি চিহ্নিত করতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন অনেক উন্নত এক প্রযুক্তি। এই কাজে পদার্থবিজ্ঞানীদের সাহায্যের প্রয়োজন হয়েছে। এই প্রযুক্তিটিকে বলা হচ্ছে মিওগ্রাফি। এটা এক ধরনের পার্টিকেল ব্যবহার করে যা এক্সরের মতোই বাধা ভেদ করে চলাচল করতে পারে, তবে এক্সরের চেয়েও তা অনেক বেশি কার্যকর। পিরামিডের অভ্যন্তরের ছবি পেতে মহাকাশ থেকে পার্টিকেলগুলো পাঠিয়েছিলেন বিজ্ঞানীরা। প্রত্নতত্ত্ববিদ ও পদার্থবিদদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাচীন মিশরের সবচেয়ে বড় রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে উপস্থিত মানবজাতি। গ্রেট পিরামিড অব গিজা হচ্ছে মিশরের সবচেয়ে বড় ও উঁচু পিরামিড। এর আরেক নাম খুপুর পিরামিড। ফেরাউন রাজা খুপুর তত্ত্বাবধানে এই পিরামিড নির্মাণ করা হয়। খ্রিস্টপূর্ব 2550 সালে নির্মিত এই পিরামিড বিশ্বের 7 প্রাগৈতিহাসিক আশ্চর্যের একটি, যা এখনও পর্যন্ত বহাল তবিয়াতে আছে। কিভাবে এই পিরামিড নির্মাণ করা হয়েছে তা নিয়ে অতীতে বহু গবেষণা চলেছে। ভিন্ন ভিন্ন গবেষণা ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে, তবে কোনো সিদ্ধান্তই বিষয়বস্তুকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। বিজ্ঞানীরা বলেছেন এবারের আবিষ্কারটি পিরামিড নির্মাণ সংক্রান্ত বহু আকাঙ্ক্ষিত প্রশ্নটির জবাব শোনাবে। গিজার পিরামিড নিয়ে বিজ্ঞানীদের এই অনুসন্ধান বিষয়ক গবেষণাপত্র প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ন্যাচার।